हाय फ्रेंड, तो हमरा ऐसी कुछ भी यार राजबाड़ी थे देखो इधर वो दिखता जैसे वो जो इकने देखा जाता है राजबाड़ी टा अनेक का दूर एक गेट दी हमरा ढूँके ची गेट दी ढूँके ची इकने टिकेट कोड़े तार पर एक भीतर है जेते होगे तो फ्रेंड इकने टिकेट कोड़े ची मैम बोल से जो इकने वीडियो करो ना किस टॉप पर तो वीडियो टा कोड़ी ना হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো নয়নি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে ফাইনালি এই যে দিদিদেরকে নিয়ে আমরা চলে এসেছি কোচবিহার রাজবাড়িতে। তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো রাজবাড়িটা। হ্যাঁ, কোচবিহার রাজবাড়ি এই ফার্স্ট টাইম এসেছি। দিদি হয়তো কোনোদিন আসেনি, আর আমি তো তোমাদের কারোর সঙ্গে আগে একবার এসেছিলাম। আর আমাদের খুব ইচ্ছে ছিল, অনেকে কমেন্টও করেছিল যে দিদি ভাই প্লিজ কোচবিহার রাজবাড়ি দেখে যাও, ঘুরে যাও। তো এই ভিডিওটা দেখতে পেলে তারা হয়তো কমেন্ট করবে যে জানাওনি আগে। তো অনেকেই বলেছে প্লিজ দিদি ভাই কোচবিহার রাজবাড়িতে ঘুরে যাও, ঘুরে যাও। এত সুন্দর জায়গাটা, সুন্দর তো হবেই বলো। রাজার ওই যে মেন গেট, রাজার রাজার বাড়ি বলে কথা। তো ওই দেখো সম্পূর্ণ গেট সোজা করে যেতে হয়, সবাই এখানে আছে। হ্যাঁ যে দেখো ফ্রেন্ড, দেখেছো তো ফ্রেন্ড, ফাইনালি ভিডিও শ্যুট চলছে। এটা সেই ঐতিহাসিক জায়গা কোচবিহার রাজার বাড়ি, ওই যে দেখো। তো ফ্রেন্ড, রোদের তাপের জন্য ভিডিও রেকর্ডিং করা যায় না, এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাতে খুবই আমার কষ্ট হচ্ছে, রেকর্ডিং করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো একদম দুই সাইডে একদম কত সুন্দর করে ওরা ওইখানটা এখনো ভিডিও করতেছে। এখনো ভিডিও চলছে। বাচ্চারা হাঁটছে। ওরা তো হাই করছিল ক্যামেরার মধ্যে। ওইখানে পরে কথা বলো, এইখানটা কেমন লাগছে ফিলিংসটা? দারুন দারুন, রোদ্দুর পড়ছে না, একদম ফিলিংস উপরে উঠে গেছে। রোদ্দুরের মধ্যে হাঁটছি তাই, আশপাশে দারুন পরিবেশ একটা। দেখো একজনের ছাতা মাথায় দিয়ে আছে, মনে হয় কিছু বলবে। এত গরম তাকানো যাচ্ছে না। ওই যে ওই যে সামনে খুব সুন্দর, আমরা একদম কাছেই চলে আসছি রাজবাড়ির। যাচ্ছি এখন বিদেশে শুট করতে, বিদেশে শুট করতে। বাবা এত গরম, প্রচুর গরম, মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে এত গরম। তো আর কাছে চলে আসি আর অল্প। প্রায় 500 মিটারের কাছাকাছি এই রাস্তাটা রাজমহল থেকে।
দেখো দেখার মতো একদম ঐতিহাসিক একটা দৃশ্য। ফাইনালি একদম চলে আসলাম। উপরে যাবা নাকি? তো ফ্রেন্ড দেখো, সত্যি সত্যি যে রাজার বাড়ি ছিল তার প্রমাণ নিজে চোখে দেখলাম। দেখো একদম এখানে কিছু একটা পড়ে আছে, আমরা বুঝি না এগুলো কি। কামান না দূরবীন মনে হয়। হ্যাঁ দূরবীনই হবে। চল চল হাঁট চল। আর মানা মানা করে দেবে তো। তো ফ্রেন্ড ফাইনালি রাজবাড়ি, আমরা রাজবাড়িতে প্রবেশ করছি। চলো তো আমরা এখন উপরে যাচ্ছি। দিয়ে যাবি না? এই দিয়ে যাবি না, মিষ্টি পড়ে যাবি। ভিডিও নিয়ে পরে ঝামেলা হবে না তো আবার, আমরাও তো ভিডিও করতে। Thank you.
তো প্রচুর ঐতিহাসিক জিনিস ভিতরে দেখলাম। তো এখানে ক্যামেরা নিষেধ আছে, ক্যামেরা করা নিষেধ, তার জন্য বেশি কিছু দেখালাম না, হালকা হালকা তোমাদের যতটা পেরেছি দেখিয়েছি। আমার এইসব ব্যাপারে একটু ভয়ই লাগে, কারণ কি থেকে কি হয়ে যায়, তাই অল্প অল্প করে তোমাদের দেখালাম। তোমরা চাইলে এখানে আসতে পারবে, খুব সুন্দর, মানে রাজার আধিপত্যকালের জিনিস, রাজার আগের সেই পুরনো স্মৃতি এর মধ্যে জড়িয়ে আছে, সেই স্মৃতিগুলো এখনও পড়ে আছে, সেটা তোমরা এখানে আসলেই দেখতে পারবে এবং বিশ্বাসও করে নেবে। কারণ আমরা তো রাজাদের গল্প শুধু বইয়ের মাধ্যমে পড়ে জেনেছি, কিন্তু বাস্তবে যে হয় সেটা আজকে সরাসরি দেখে নিলাম। মানে এটা অবিশ্বাস্য, আমি কোনোদিন দেখিনি এরকম। দেখো কুচবিহারের একদম রাজার বাড়ি, ভিতরে দারুণ দারুণ জিনিস আছে দেখার মতো, ঐতিহাসিক। তো ফ্রেন্ড, ফাইনালি শর্ট ভিডিও চলছে, আমরা একটু পরে বেরিয়ে যাব, সব ঘোরা হয়ে গেছে। তো ফ্রেন্ড, তোমাদের দিদি এখনো ডান্স করছে, মোবাইলে কেন জানে না আটকে যাচ্ছে, আর মামমামরা ওখানটা কি করছে খেলছে, এখানে অনেকে আছে। ইনস্টাগ্রামে না ইউটিউব থেকেই না তুমি ভিডিও দিয়ে দিতে পারবা, বেকার ডাউনলোড করে কি লাভ। এটা একটা সাইট, অনেক বড় অনেক বড়। ওই সাইডে আরো আছে কি, মানে এটা মনে হয় যেন কিভাবে যে বানাইছে এরা, প্রশ্নটা কিন্তু আসে। তো ফ্রেন্ড, আমরা অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম, এখন ঘন্টি পড়ে গেছে, চলে যেতে হবে। বাই বাই রাজবাড়ি, তো চলে যাচ্ছি। আর এদিক থেকে হচ্ছে দিদি ভাই আর দাদা ভাই হচ্ছে বাড়ি চলে যাবে, আমাদের সঙ্গে যাচ্ছে না বলেছিলাম, রাস্তায় এসে বলেছিলাম, বাড়িতে বলা হয়নি, যেতেই হবে। আর আমাদের বাড়ি যেন আমি কিছুদিনের মধ্যেই দেখতে পাই। অবশ্যই 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 অবশ্যই। আহা গো, শোনা গো আমার, আমি তো, চলো যাওয়া যাক সবাই মিলে, অলরেডি সবাই চলে গেছে। তো এদিক থেকে উল্টো আসছে, দেখো এদিক থেকে ছবি কত ক্লিয়ার, দেখেছো ফ্রেন্ড? তো খুব মজা করলাম, ভিডিও করলাম। চলে যাচ্ছি কুচবিহার, বাই বাই কুচবিহার, সবাই টাটা। আমরাও দেখে নিলাম, অবিশ্বাস্য ঐতিহাসিক জিনিস এখানে জড়িয়ে আছে, এগুলো দেখে নিতে পারো, এগুলো দেখে নিতে পারো। তো এখান থেকে আমরা এখন গাড়ি ধরবো জলপাইগুড়ি, আর দিদি ভাইরা চলে যাবে নয়নদী, দাদা ভাই চলে যাবে বাড়িতে। তো বাই বাই টাটা, ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে, বাই।